হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি এই লকডাউনে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, এটাই এখন আমাদের একমাত্র কথা। আজকে আমি দেখাবো গন্ধরাজ গাছ, এর আগেও আমি দেখিয়েছি, দেখুন অনেক ফুল ফুটেছে, প্রচুর প্রচুর ফুল ফুটেছিল। আমি প্রচুর জন্য তুলে নিয়েছি, তখন সব শুকিয়েও যাচ্ছে ফুলগুলো, মানে একসঙ্গে তো দেয় না, দেখুন এগুলো একদম ফ্রেশ ফুটেছে, দেখুন এটা ফুটছে, এটা ফুটবে, দেখুন এর পাশ থেকে দেখাচ্ছি আমি, দেখুন দেখুন কী কী সার দিয়েছি। আমি তো আগেও বলে দিয়েছি আমি একই সার দিই, অন্য কোনো রকম কিচ্ছু নয়। এর আগের লিঙ্কে দেওয়া আছে, ভালো লাগলে আপনারা একটু দেখে নেবেন। অনেকেই বলে ফুল পড়ে যাচ্ছে, ঠিকমতো ফুটছে না, একটু যত্ন নিতে হয়, একটু কেয়ার না করলে হয় না, একটু ভালোবাসা পেলে এরা আপনাকে ফুলে ভরিয়ে দেবে, সারা বছরই মাসে একবার করে সার দেবেন। আর ঠিক সিজন আসার আগে, দু মাস আগে থেকে মাসে দুবার করে আপনি দেবেন, 15 দিন অন্তর অন্তর। আমি বারবার বলছি কারণ আমি এটাই করি, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। দেখুন এটা আমার পঞ্চজবা, এটাও পচে কুড়ি এসছে, আর একটু দেখাই আমার কলফে গাছেও, দেখুন প্রচুর ফুলে ভরে আছে, প্রচুর কুড়িতে প্রতিদিন। আমি একটু শিব ভক্ত লোক, তো কলফে ফুল ভালোবাসি, বাবার মাথায় দিই। আপনারা দেখুন।